অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নির্লস নিঃসংশয় কর হে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অমিতাভ গিরি, ভারতীয় বঙ্গীয় পরিষদের এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। বাঙালি মানেই একরাশ আড্ডা, বাঙালি মানেই অনেক খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাবেশ, নাচ গানের আসর, নাটক ও কবিতার অবসর। আর এই বাঙালিয়ানা বজায় রেখেই আমাদের আজকের আয়োজন নাটক, নৃত্য ও সঙ্গীতের মেলা। আজ আমাদের প্রথম নিবেদন বাংলা নাটক নিখোঁজ নিরুদ্দেশ। প্রখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবীর কাহিনী নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলের অবলম্বনে। স্ক্রিপ্ট, ডায়ালগ, ডাইরেকশন শ্রী ধ্রুবতোষ ব্যানার্জি। নাটক নিখোঁজ নিরুদ্দেশ। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ আজকে আসার জন্য। হলোই না শুক্রবার, তবু আপনাদের নানান রকমের ব্যস্ততা থাকে, সাংসারিক কাজকর্ম, সামাজিকতা, লৌকিকতা, তার মধ্যে থেকে সময় বার করে আপনারা সবাই এসেছেন, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আশাটা খুব দরকার ছিল এই শিল্পীদের জন্য। ছোট বড়, মেজো, যে মাপেরই হোক, এরা প্রত্যেকে শিল্পী। এদের তো কিছু পাওনা নেই, এরা পেশাদার নয় কেউ, এসছেন আপনাদের মনোরঞ্জনের জন্য। তার জন্য গত কয়েক মাস ধরে তারা পরিশ্রমও করেছেন, তো সেই পরিশ্রমটা সার্থক হয় যখন তারা চোখের সামনে দেখেন হল ভর্তি লোক এবং করতালিতে মুখরিত হল। তো তার জন্য আপনাদের ধন্যবাদ। যেমন বলে গেলেন আমার আগে অমিতাভ গিরি, তেমনি আজকে সন্ধ্যাবেলায় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশিত হবে, পরিবেশিত হবে নৃত্য, এবং আমি এসেছি আমার কিছু শিশু সাথীদের নিয়ে গল্প শোনাতে। এই গল্পগুলি আদতে বলে গেছিলেন প্রখ্যাত লেখিকা স্বর্গীয় শ্রীমতী আশাপূর্ণা দেবী মহাশয়। তো আমি তার নাট্যরূপ দিতে গিয়ে খানিক তার পরিবর্তন করেছি, কোথাও হয়তো সংক্ষিপ্তকরণ করেছি, কিন্তু মূল গল্পে হাত দিইনি। মানে খোদার ওপর খোদকারি করার কোনো অপচেষ্টা আমি করিনি। তো সুতরাং আশাপূর্ণা দেবীর দুটি ছোট গল্প আমরা এখন মঞ্চস্থ করতে চলেছি। গল্পগুলি একদমই সাধারণ গল্প, সেরকম কোনো যে রোমহর্ষক বা আপনার সাড়া জাগানো বা দমফাটা হাসি সেরকম কিছু নয়, খুবই সাদামাটা গল্প। নিজেদের আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের এরকম ঘটনা ঘটতেই থাকে, চরিত্রগুলি আপনাদের চেনা লাগবে। তাই জন্য আমাদের দেখবেন না পট না পরিচ্ছদের প্রাচুর্য আছে, না আছে পার্শ্ব সঙ্গীতের মূর্ছনা, আছে শুধুমাত্র গল্প বলার প্রচেষ্টা। আশা করি সেই প্রচেষ্টা আপনাদের সবার ভাল লাগবে। তখন থেকে গল্প গল্প বলছি বটে, কিন্তু গল্প তো ঠিক নয়, আসলে তো এগুলো ঘটনা। এই প্রথম ঘটনাটি ঘটেছিল আপনার হুগলি জেলার শ্রীরামপুরে, ওই যে পুপাড়ায় এই রায়বাড়ি আছে না, আপনারা অনেকে হয়তো আছেন শ্রীরামপুরে, চিনবেন এই রায়বাড়ির ঘটনা। এটি রায়বাড়ির যিনি বড় কর্তা শ্রী কেদারনাথ রায়, তিনি বয়সকালে তিনি পড়াশোনাও শিখেছিলেন ভালো, তারপর পৈতৃক ব্যবসা সামলাতেন, কোথাও কখনো আটকাননি, কিন্তু বারবার এসে আটকে যান তার গিন্নি নলিনী দেবীর কাছে। এই নলিনী দেবী মহিলাটি বেশ জাঁদরেল, তো এই নলিনী দেবীর চাপ শেষ পেশা সহ্য না করতে পেরে কেদারবাবু এই কিছু মাস হলো বৈঁচিতে তার গুরুদেবের আশ্রমে গিয়ে ঠাঁই নিয়েছেন। আসেন সপ্তাহান্তে একবার আসেন, দিন দুয়েক থাকেন, আবার চলে যান। তো আপাতত তাকে আমরা দেখতে পাবো না, দেখতে পাবো হচ্ছেন নলিনী দেবীকে, যিনি কিন্তু খুবই মুখড়া, ঠিক দজ্জাল নয় কিন্তু খুবই মুখড়া, বড্ড ক্যাটক্যাটে, বড্ড খিটখিটে, আর রেগে গেলে আবার প্রচুর ইংরেজিও বলেন, সে ইংরেজির বিচার আপনারাই করে নেবেন। তো নলিনী দেবীর তো ভরা সংসার, প্রথমে আছে তার বড় পুত্র, বড় পুত্র হচ্ছে তার ভোলানাথ রায়, ওরফে ভুলু। তো ভোলানাথ রায় তিনিও পড়াশোনা করেছিলেন বটে, কিন্তু ওই আর কি একটু আপন ভোলা টাইপের লোক, ভাই বোন সংসার মা বাবা এই নিয়েই ব্যস্ত ছিলেন, আর ব্যস্ত ছিলেন বাবার ব্যবসা নিয়ে, তাই বয়সকালের বিয়েটা করে হয়ে ওঠেনি। তো এখনও তিনি ওই একই তাদের ভাই বোন ভাই বউ তাদের নিয়েই ব্যস্ত থাকেন। তো এই ভোলানাথ রায় আর ভুলুর পরেই হচ্ছেন পলাশনাথ বা পুলু। পুলু ভালো চাকরি করেন, মার্চেন্ট অফিসে কাজ করেন, কলকাতাতে হেড অফিস, তো হেড অফিসকে পটিয়ে পাঠিয়ে শ্রীরামপুরে একটি জেলা সদর অফিস করে নিয়েছেন,
প্রায় অফিসের কাজে বাইরে থাকেন, যেমন এখন আছেন অফিসের কাজে টুরে গেছেন। তার স্ত্রী হচ্ছেন মিনতি দেবী। মিনতি দেবী তিনিও সংসারকে, তার শাশুড়ির বর্তমান থাকা অবস্থাতেও তিনি সংসারের পুরো জোয়াল কাড়ে নিয়ে নিয়েছেন। এদের পর হচ্ছে কেদারনাথ বাবুর প্রথম বড় মেয়ে। বড় মেয়ের নাম হচ্ছে সুরমা। সুরমার বিয়ে হয়েছে কলকাতায়, তার স্বামীও মাঝে মাঝে টুরে যান আর তিনি ফাঁক পেলেই চলে আসেন মার কাছে। তারপর হচ্ছে তাদের ছোট ছেলে নীলকণ্ঠ বা নীলু। তো নীলু স্ত্রীয় দাদার সাথে ব্যবসায় করেন, যোগদান করেছেন, এখন অবধি বিয়ে থা হয়নি, বাট বিয়ে থার বয়সও পেরোয়নি, করবেন হয়তো খুবই শিগগিরই। আর সবার ছোট বোন হচ্ছে সুষমা। সুষমা এখন এম এ পড়ছে বর্ধমান ইউনিভার্সিটিতে, আপাতত এসছে বাড়িতে ছুটিতে। আর ওই যে বললাম আপনার ওই নীলু, মেজো ভাই নীলু আর তার স্ত্রী মিনতি, তাদের একমাত্র সন্তান, এই বাড়ির একমাত্র, এই তৃতীয় জেনারেশন যদি ধরা হয় তাহলে একটি মাত্র সন্তান, কারণ হচ্ছে তোতন, তোতন ওরফে তথাগত রায়। তো তোতনকে নিয়ে, তোতন আজকে এই কাহিনীর একটা মূল চরিত্র বলতে পারি আমরা। এসব বাদ দিয়েও আরও লোক আছে বাড়িতে। এক হচ্ছেন বাঁটুলের মা। বাঁটুলের মা অনেক দিন আগে এই বাড়িতে এসেছিল, তার কিছু একটা ভালো নামও ছিল কিন্তু কই কারোর মনে নেই, সবাই বাঁটুলের মাই বলে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই উনি হচ্ছেন বাঁটুল। ওই দেখতে বাঁটুল, নামেই বাঁটুল, বয়সটি দশ কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে তিন দশে ৩০ আর কথাবার্তার ব্যাপারে ৬ দশে ৬০। এইবার এই বাঁটুলকে নিয়ে একদিন কি হলো, কি একদিন হয়েছে, এই নলিনী দেবী আসছে, আপনারা দেখুন আমি আসছি। বাঁটুল বাঁটুল, এই যে বাবু এখানে বসে আছে। বাটুল ছুটে যা কেরাসিন তেল নিয়ে, এক্ষুনি সব তেল ফুরিয়ে যাবে, যা যা কুইক কুইক। এই কুইক বললে কুইক, মুড়ি গুলো শেষ করতে দাও আগে। ওরে সর্বনাশ, তোরা এক বস্তা মুড়ি শেষ করতে করতে যে গোকুলের দোকানে ঝাঁপ পড়ে যাবে। যা বাবা লক্ষ্মী ছেলে নিয়ে আয়, এসে না ওই খাস কেমন। তুই তুই এই যে দাঁড়া, তুই এই 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 দাঁড়া তো, এই এই ৫০ পয়সা নে, গোকুলের দোকানে কিছু কিনে খেয়ে নিস, কেমন। কুই দাও না, এই দেখছো হতবাগার কাণ্ড, আমাকে এখন আবার নিচু হয়ে এষ্ট বাসন সরাতে হবে। উফ, যাবেই তো, তুই একটা অকর্মার ধাড়ি। তা যা কইছো তো, তো তুমি এমন রোদ্র মাথায় কোথায় চললে গো? যাচ্ছি নিরুদ্দেশ হতে। হে দাদা বাবু, নিরুদ্দেশ হতে যাবে কেন? হ্যাঁ কেন আবার, জানিস না আমার পরীক্ষার রেজাল্ট শুনিসনি? শুনেছি থার্ড ডিভিশন। আর বাড়িতে বকুনি গুলো শুনিসনি? তবে এত অপমান সহ্য করে মানুষ থাকতে পারে? নিরুদ্দেশ যদি নাও হতে পারি, রেল লাইনে গলা দেব, ব্যাস। ওগো দাদা বাবু গো, এমন কাজ করো নি গো, মা তাইলে কেন্দে কেন্দে মরে যাবে, আর ঠাকুমা ঠাকুমা চিল্লিয়ে চিল্লিয়ে বড় দেখো।
যার যা খুশি করুক, আমি এই চললাম, আর ফিরবো না। যা বাড়ি যা, কাউকে বলবি না আমার সাথে দেখা হয়েছে, খবরদার। হে দাদা বাবু, নেহাত নিরুদ্দের সাথে তো এ রেল লাইনে গলা দিওনি গো। তাই কখনো হয় দাদা বাবু বললেই হলো, বাড়িতে না জানালে হয়? এ যাই, এখন বাড়িতে গিয়ে সবাই রে জানাই। বারবার বললাম ছেলেটাকে কুইক কুইক করে আসতে, ভাবলাম তেলটা নিয়ে এলে স্টোভটা জ্বালিয়ে মোচা চপগুলো ভেজে একটু ছেলে মেয়েদেরকে দিই, তাই হতবাগা বাটলোটার উপর গিয়ে একটু ভরসা করা জায়গা। উফ, থাক মা, থাক মা। এই যে চাঁদ আমার, তেল কই? পাই নাই, ফুইরে গেছে। পাই নাই, ফুইরে গেছে, কি করে ভুলে হলো শুনি? হ্যাঁ, রাস্তায় খেলা করতে গিয়ে দেরি হয়ে গেছিল। খেলা করছি, ইস, জানো না শুধু এসে উঠলো আমাকে, কত লম্বা লাইন। ও, আমি যাব আবার গোকুলকে শুধাতে। বেশ, তেল না হয় পাসনি তো বলি, আমার নতুন টিনটা কোথায় গেল শুনি? টিন? হ্যাঁ, টিন। টিন তো তোমার বড় বুকুলের তলে গড়াগড়ি খাচ্ছে। বটে, তা কেন গড়াগড়ি খাচ্ছে শুনি? তোকে কি ভূতে পেয়েছিল? আমারে ভূতে পাবে কেন? পাইছে তো তোমার আদরের লাতিকে। হ্যাঁ, নইলে তুচ্ছ কারণে কেউ এমন সুখের জীবন ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। সে কি? রেল লাইনে গলা দিয়ে যায়, বলেই না হয় থার্ড ডিভিশন। ও, পাস তো করেছ, ফেল তো আর হন নাই, তার জন্য বাটুলের মা দেখো এসে তোমার ছেলের কীর্তি। গেছিল কেরোসিন আনতে, 20 ঘন্টা পরে ফিরল টিন হারিয়ে, আর এসে আবুল তোমার বকছে। মা গো মা, এইটুকু ছেলের এমন দুত্তু, বকুনির ভয় কিনা পাগল ছাড়ছে। পাগল ছাড়ছে? দাদা বাবু চিরজীবনের মতো চলে গেল, আমার বলে সত্যি পাগল পাগল লাগতেছে, আর তুমি কি না? কি বলে বাবা, তেল আনতে গেছিলাম তো না পেয়ে ফিরে আসছি, রাস্তায় দাদা বাবুর সাথে দেখা, যে গেলাম যাচ্ছ কোথায়? তো দাদা বাবু বলে ওর খারাপ রেজাল্টের জন্য বাড়িতে সবাই বকাবকি করছে, ও বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হতে চলল, যদি নিরুদ্দেশ না হতে পারে তো রেল লাইনে গলা দেবে, সাইকেল চেপে চলে গেল। আমিও খানিক পিছু পিছু দৌড়লাম, দূর থেকে দেখলাম স্টেশনের পানালার কাছে সাইকেলটা জমা দিয়ে একটা রেলগাড়িতে উঠে পড়ল। এই কথাগুলো বাড়িয়েছি আমি ঠাকমারে বলি, ঠাকমা আমায় নে হোক না হোক কথা শোনায়। এই তোর দাদা বাবুকে ভালোবাসা, নিরুদ্দেশ হতে যাচ্ছে শুনেও ছুটে গিয়ে আটকাতে পারলি না? কি করে আটকাবো শুনি, সাইকেলের সাথে ছুটতে পারে মানুষ? মানুষ না পারলেও তুমি ঠিক পারো জাদু, ওই ছাগল ছানা ধরা স্বাদ হলে তুমি সাইকেল কেন, ওই মোটর সাইকেলের সাথেও পাল্লা দিয়ে ঠিক ছুটতে পারো। ঠিক আছে, আমি দাদা বাবুরে ভালোবাসি না হলো। ও, আবার চটপট চললি কোথায়? দাঁড়িয়ে থাক, কি ভেবেছিস যেটা শেষ? চিরে চিরে কিসের, আমি কি চোর? আহা হা, চোর কেন হবে তুমি, তুমি তো মহাপুরুষ, বলি দাদা বাবুকে রেলে চেপে চলে যেতে দেখিও, সঙ্গে সঙ্গে এসে খবর দিলি না কেন? জানি না, মাথা গুই লেগেছিল। গুই লেগেছিল তো বলি, তেল আনতে যে টাকাতে দিয়েছিলাম সেটা কই? না, আমি চললাম। যাক, টাকাটা তাহলে হারায়নি। এই ছটকু যা না, আমার টিনটা বকুল তালে দেখে তুলে নেয় তো, যা কুইক কুইক। কিন্তু ছেলেটা গেল কোথায়? দেখবেন খানিক পরেই ফিরে আসবে, কোথাও হয়তো বসে আড্ডা দিচ্ছে, নিরুদ্দেশ অমনি হলেই হলো, আর হতে যাওয়ার সময় বলে যাবার আর লোক পেল না, বাটুল ছাড়া দুটোই সমান ডেপো।
তা হবে না নিরুদ্দেশ রেজাল্ট খারাপের জন্য এত বকাবকি আজকালকার ছেলে এত অপমান সইবে কেন তাছাড়া সারা রাজ্য জানে কি এবার খাতা ঠিকঠাক দেখা হয়নি তবুও তোমরা দাদারা কাকা জেঠাই তো বেশি বকাবকি কই হ্যাঁ বংশের নাম ডোবালি বাড়ির মুখে চুনকালি দিলি এই বাড়ির কেউ কখনো থার্ড ডিভিশন পায়নি কোনো কলেজ নেবে না কুলিগিরি করে খেতে সেটা বরং ভালো ওর বাপ মা যে আগাগোড়া চুপ ছিল সেটা আরো খারাপ এমন একটা ভাব কি তোমার মতন অখদ্য ছেলেকে নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই এতে মনে বেশি দাগা পাবে না ঠিক আছে আমারই দোষ তো এখন বসে বসে কচালি করলে চলবে কাজ এগোতে হবে তো ছোটকু কোথায় ছোটকু 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 তো বেরোলো বেরোলো কখন বেরোলো কোথায় গেল কে ওকে বেরোনোর হুকুম দিল ও ফে বাড়িতে সবাই কর্তা এই যে এখন টিভি রেডিওতে খবর দিতে হবে কে নিয়ে যাবে টিভি রেডিও তাহলে তো কলকাতায় যেতে হবে তা হবেই তো কলকাতা না গেলে কিছু হবে এই শ্রীরামপুরে বসে কপাল চাপানো ছাড়া কিছু হবে না ঠিক আছে আমি নিজে যাব কলকাতা চুটকি একটা কাগজ কলম নিয়ে লিখে নে তো বৌমা কোথায় বৌমা বৌমা বৌদি ও বৌদি বড়দা তোমায় ডাকছে হ্যাঁ আসছি হ্যাঁ দাদা আমায় ডাকছিলেন হ্যাঁ বৌমা তোতনের ভালো নামটা কি জানো নাম হ্যাঁ তোতনে হ্যাঁ আপনি তো রেখেছিলেন ভুলে গেছেন আহা ভুলে যাব কেন আমারই দেওয়া নাম মনে থাকবে না তবু যদি তাড়াহুড়োতে গুলিয়ে যায় এই যে বড় বড় গায়েরা সবাই এসে গান গায় ওদের কি গান মনে থাকে না থাকে তখনও খাতা খুলে রাখে কেন বুঝলে সেই জন্যে হ্যাঁ ওর নামটা কি তোতনের ভালো নাম তথাগত হ্যাঁ তথাগত কারেক্ট তথাগত কি ও হ্যাঁ সরি রায় রায়বাড়ির ছেলে যখন লিখে নে চুটকি এখন দুই নম্বর ওর গায়ের রং কেমন সে কি দাদা আপনি জানেন না আমি জানবো না কেন দিন রাত ওকে দেখছি তো তবু তুমি হচ্ছ ওর মা এজন্য তোমার কাছে ভেরিফাই করে নিচ্ছি ফর্সা আহ বৌমা যে জানতে চাইছি কুইক কুইক উত্তর দাও দেখছই তো রাত বাড়ছে ঠিক ঠিক দুই নম্বর ফর্সা এবার তিন নম্বর বৌদি বলো তো লম্বাই ক ফুট ক ইঞ্চি তা কি করে বলবো আমি কি মেপে রেখেছি হ্যাঁ মেপে রাখুনি বলো কি বৌমা দুনিয়ার সবাই নিজের ছেলে মেয়েদের এমন কি বাড়ির সবাইকে মেপে রাখে আর তুমি নিজের একমাত্র ছেলেকে মেপে রাখনি হ্যাঁ রে ভুলু ফকুরি হচ্ছে সবাই নিজের ছেলে পুলেকে মেপে রাখে রাখে না দেখো নি রোজ রাত্রির যে দুজন ধরনের নিরুদ্দেশের বিবরণ দেয় উফ এখন কি লেখা হবে তিন নম্বরে লিখে দে আমার মাথা ছাড়িয়ে পেরায় ছয় আঙুল মা তোমার মাথা ছাড়িয়ে লিখলে তো চলবে না তোমার মাপটাও তো জানতে হবে দাও দেখি এই যো মা এখানটা এসে দাঁড়াও দেখি উফ আমাকে নিয়ে আবার টানাটানি কেন করছিস মা আসো না দেখি চুটকি আয় এই যো সরো মা দেখি হ্যাঁ বুঝলাম চুটকি লেখ পাঁচ ফুট দশ ইঞ্চি আচ্ছা বৌমা তোতনের কি গায়ে কোনো বিশেষ চিহ্ন ছিল কি ও মা নেই আবার আলুর চাপে সাইডের একখানা জরুরি তো আছে তাই নাকি বা 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 খুব ভালো কিন্তু কোথায় কোথায় জরুল আমি তো দেখেছি বলে এখন কি করে দেখবি ছোটবেলায় দেখেছিস যখন কিছু না পড়ে ঘুরে বেড়াতো তখন দেখেছিস হ্যাঁ তার মানে ইস আচ্ছা বৌমা তোমার ছেলের কি সবই এমন বিটকেল এই যে বিশেষ চিহ্ন দরকার করে চেনার জন্যে সেটা সবাই জানে ওই চিহ্নটা
মুখে হাতে পায়ে গলায় কোনো সভ্য ভদ্র জায়গা রাখা যেত না। শিক্ষা দীক্ষার দরকার বৌমা, শিক্ষা দীক্ষার দরকার। চুলোয় যাক চিহ্ন। বৌদি এখন বলো তো, নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল? পরনে কি করে বলবো, সখানেক জামা প্যান্ট, কখন কোনটা পড়ছে কে তার খেয়াল রাখে। বেরোনোর সময় তো একটাই জিনিস খেয়াল করে জিজ্ঞেস করি, কখন ফিরবি। এটাও তাহলে জানো না, আর তু নিগলেক্ট, এই ছেলে হারাবে না তো কে হারাবে। বেরোয়ার সময় কি পড়েছিল তাই যখন বলতে পারছো না, তখন তো খোঁজ পাওয়ার আশা করাই বৃথা। তোরাও তো সবাই বাড়িতেই ছিলি, দেখে রাখতে পারিস নি, সব দোষ বৌমার। আচ্ছা বাবা, আচ্ছা সব দোষ আমার। যাক গে, একখানা ছবি হবে তো। ছবি? হ্যাঁ ছবি, মানে ফটো আমাদের ততনের। ও, তার মানে ছবিও নেই ছেলেটার। এত নিগলেক্ট, আর বলতে হবে ছেলেটা নিরুদ্দেশ হতে গিয়ে অন্যায় করেছে। তাহলে ছবি নেই? ছিল তো, পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য তুলিয়েছিল স্টুডিওতে, কিন্তু তার বাড়তি কপিগুলো কোথায় যে রেখেছে সেটা ঠিক। আমার কাছে বাড়ির সকলের গ্রুপ ফটো আছে। গ্রুপ ফটো? গ্রুপ ফটো নিয়ে কি হবে শুনি? গ্রুপ ফটো নিয়ে গিয়ে কি টিভি অফিসে বলবি আমরা সব পরিবারে হারিয়ে গেছি? দূর, যত অকন মা কি আমার বাড়িতে ঢুটেছে গা। হোপলেস, একেবারে হোপলেস। ছেলে কি পড়েছিল কেউ জানে না, ছেলের ফটো কোথায় কেউ জানে না, আর ছেলের বাপ আমার গুণধর মেজো ভাই টুরে গিয়ে বসে আছে। টুরে যাওয়ার আর সময় পেলি না, টুর কি পালাচ্ছিল। আর তোতন, তোতনটা হয়েছে তেমনি, বাড়ির থেকে যাচ্ছিস যা, বেরোবার আগে টেবিলে একটা ফটো রেখে গেলি না, জানিস যখন বাড়ির সবাই এত কেয়ারলেস। তো বলে এই টিভিতে নিজের ছবি দেখানোর জন্যই ওটা এত ছেলে পুলে নিখোঁজ হয়ে যায়, দুদিন ঘাপটি মেরে থাকবে, আবার টিপি মাস হলেই ফিরে আস। তাহলে রোজ রোজ যে এত ছেলে মেয়ে হারায়, তারা যায় কোথায়, থাকে কোথায়, কি পরে, কি খায়, ওই ফিরে না এলে তো হারানো বাচ্চাতেই রাজ্য ভরে যেত। তারপর তারা ওই একজোট হয়ে নিজেদের জন্য একটা নিখোঁজ ল্যান্ডের দাবি তুলত। তা দিদি, তোর সব জানতা মহাজ্ঞানী দেওর আর কি জ্ঞান দিল রে? আমায় আবার কি জ্ঞান দেবে? তুই বলে উনি অনেক ছেলেমেয়েই নাকি সিনেমায় চান্স পাওয়ার আশায় বম্বে চলে যায়, তারপর চান্সও পায় না, ফেরার পয়সাও থাকে না, রাস্তায় ঝাড়ু দেয়, জুতো সাফ করে, কুলিগিরি। ও বুড়ি, থামা দেখি তোর পাঁচালি, মাথা ধরিয়ে দিলে যত রাজ্যের। কে এলো, পুলু না পুলিশ? এই যে পুলু, খবর কি? সব কটা থানা ঘুরে এসেছি। হ্যাঁ, কোনো খবর নেই, কলকাতার লালবাজারে ফোন করে জানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো খবর এটাই কি আজ 150 কিলোমিটার মধ্যে রেল লাইনে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বেশ বেশ বেশ, কেঁদো না গো বৌদি, কেঁদো না, ঠাকুরকে ডাকো সব ঠিক করে দেবে, একদম কেঁদো না। রেল লাইনে গলা দেবে না তা আমি জানতাম, ছেলেটা অত পাশান নয়, প্রাণে একটু দয়াময় আছে। তা পুলু, শুধু ফোনে ফোনে তো হবে না, টিভি রেডিওতেও তো জানাতে হবে, এখন যে একবার কলকাতা যেতে হবে তোমায়। কলকাতা? এই রাত 10টায়? রাত 10টা এমন কিছু নয়, কেন তুমি সিনেমায় নাইট শোয়ে যাও না। কিন্তু এখন কি টিভি রেডিওর অফিস খোলা থাকবে? উফ, ঠিক আছে কাল সকাল সকাল চলে যাও। কিন্তু বিবরণ ছাড়া, নিদেন একটা ফটো ছাড়া কোন মুখে যাবি তুই? উফ, ছেলেটা যদি ভগবানের দয়ে কখনো ফিরে আসে কেউ বকাবকি করবে না তা বলে রাখছি। তুমি মনে রাখলেই হলো। হ্যাঁ, আমি কি বলতে চাস? নিশ্চয় পুলিশ, পুলু আয় দেখি।
যে হতভাগা এখন গিয়ে আসলো আমরা তো এক্ষুনি পুলিশ আসতে যাচ্ছিলাম কিসের পুলিশ আবার জানতে চাইছেন কিসের পুলিশ হতভাগা লক্ষ্মী ছাড়া যা ইচ্ছে করবে তুমি বিনা বলে কই নিরুদ্দেশ হবে তুমি আর বাড়ির লোক থানা পুলিশ করলেই দোষ এই তো সেই নচ্ছড় পাজি দাঁড়াও বের করছি তোমার নিরুদ্দেশ হওয়া নো নো বকাবকি তোমাদের বকাবকি দিয়ে তো ছেড়ে আমাদের বকাবকি তুই তো রাত দিন ছেড়ে আমার কথা বাদ দাও আমি যা বলি এর ভালোর জন্যই বলি সাইলেন্স কেউ আমাকে বলবি প্লিজ যে কে নিরুদ্দেশ হয়েছে কেন তুই তুই বাটুলকে বলিস নি তুই নিরুদ্দেশ হতে যাচ্ছিস ও বাটুল বলেছে সত্যি তোমরাও পারো পাগলটাকে মজা করে কি বলেছি তাই নিয়ে তুমি থানা পুলিশ করে ফেললে শুধু থানা পুলিশ কেন টিভি রেডিওতেও তো খবর দিতে যাচ্ছিলাম নেহাত একটা ছবির অভাবে বাহ চমৎকার চমৎকার মানে এভাবে না বলে কয় না বলে কয় মানে মাকে তো বলেই রেখেছিলাম আমায় আবার কি বলেছিলি বলে রাখিনি আমাদের টিউশনের বন্ধুরা মিলে এবার রেজাল্ট বেরোলে পিকনিক করতে যাব কবে বলে রেখেছিলি শুনি কেন গত বছর গতবারও তো এই পিকনিকটা হয়েছিল তখন আমায় যেতে দাওনি তখনই তো বাবার সামনে বললাম যে সামনের বছর যাব তুমি বললে ওকে গত বছর হায় ভগবান যাকে যাকে বৌমা একটু চট করে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দাও ছুটকি বুড়ি যা বৌদিকে সাহায্য কর উফ পেটে ছুটোই ডন মারছে আমার পেটেও রাখো সে খিদে সে কি তোমরা কি কেউই কিছু খাওনি নাকি লজ্জা করে না জিজ্ঞেস করতে বাঁদর ছেলে মা থামো ভিতরে গিয়ে বিশ্রাম করো সে বলু মাকে নিয়ে যা আমি কিছু বললেই বলবে ভিতরে গিয়ে বিশ্রাম কর আই নো লাইক আর আরেকজন তার তো কোনো মাথা ব্যথাই নেই আশ্রমে গিয়ে বসে আছেন যত জ্বালা আমার তা প্রভু তথাগত আপনার গায়ের থেকে যা মুরগির খুশবু ছাড়ছে তাতে বোধ করি আপনার এখন খাবার বিশেষ প্রয়োজন নাই আপনি বরং চটপট একটি কাজ সেরে ফেলুন ওই খাতাটিতে নিজের গায়ের রং নাম বয়স ওজন উচ্চতা এসব লিখে ফেলুন আর কাল সকালে স্টুডিওতে গিয়ে ভালো করে বদি একটা ফটো তুলে আনবে এই 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 পয়সা দিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য আমি কোনো চান্স দিতে চাই না কে কে ওখানে ও বাটুল কোথায় ছিলিস রে ফলের ঝুড়ি কোথায় আবার আমি স্টেশনে গিয়ে বসেছিলাম তোমার অপেক্ষায় ভাবলাম রাত অবধি যদি না ফেরো তাইলে আমিও ফিরব না নিরুদ্দেশ হয়ে যাবো যেদিকে দুজন যায় চলে যাবো তো দেখলা মা কালীর দয়ায় হলো তুমি ট্রেন থেকে নামলে আমি তখন গুটি গুটি হাঁটা দিলাম পৌঁছানোর আগে তুমি সাইকেলটা নিয়ে বো করে বেরিয়ে গেলে আমি তখন ভাবলাম এই যেই যখন তারা কিসের কি বোকা রে তুই তুই ডাকলি না কেন আমায় সাইকেলে বসিয়ে নিয়ে আসতাম তোকে তাই কোন কি আমার রা করার কেমতা ছিল আর এখন 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 রা কেন গানও ফুটতেছে গো আদিনা দিন দিন আহা আদিনা দিন দিন রামসা বলে সাইকেল চালায় হাতি পারে দিন আহা আদিনা দিন দিন আহা আদিনা দিন দিন রামসা বলে সাইকেল চালায় হাতি পারে দিন আহা আদিনা দিন 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 দিন দু তিন মিনিটের বিরতি নেব আমরা বাইরে গেলেও বেশি দূরে যাবেন না এখনই ফেরত আসছি দ্বিতীয় গল্প নিয়ে ধন্যবাদ নমস্কার শ্রীরামপুর থেকে চলে এলাম সোজা দক্ষিণ কলকাতার ভবানীপুরে আর একটা ছোট কাহিনী সম্বন্ধে আপনাদের জানাতে একটি ঘটনা দেখুন আমাদের জীবনে তো অনেক রকমের সমস্যা আছে সমাজ জীবন খুব তাড়াতাড়ি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে আগে ছিল একান্নবর্তী পরিবার বিরাট বড় বড় বাড়ি বাচ্চাদের আলাদা মহল ছিল তারা নিজেদের মতো করে থাকতো তারপর ওই কি যেন বলে নিউক্লিয়ার ফ্যামিলি না কি হলো আর কি হামদো আমারে তো তাতেও যা হোক ঠিক আছে পিটোপিটি দুই ভাই বোন বা যত হোক বয়সে তফাৎ থাকলেও তারা নিজেদেরকে নিজেদের নিজেরা নিয়ে মশগুল থাকতো আর এখন হয়ে গেছে একটি করে সন্তান এবার বাড়ির সাইজও কমতে থেকেছে এবং কমতে কমতে এমন জায়গায় চলে এসছে যেখানে বাবা মারা আর বিশেষ খেয়াল করেন না আর কি যে তাদের কোন আলোচনার সময় বাচ্চারা শুনছে এটা কিন্তু একটি খুবই প্র্যাকটিক্যাল সমস্যা কোন আলোচনা বাচ্চাদের সামনে করা উচিত নয় এ নিয়ে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তারা এরকমই সমস্যার একটি এরকমটি সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভবানীপুরের এই পরিবারটি তো এই পরিবারটি
থাকেন হচ্ছে আপনার ভবানীপুরে ল্যান্ডজন রোডের কাছাকাছি। আপনারা হয়তো দেখেও থাকবেন বাড়িটা, ছোট্ট একচিলতে বাড়ি, নেহাতই ছোট কিন্তু লম্বায় তিনতলা। তো বাড়িতে আছেন আপনার 103 জন প্রাণী, বাড়ির কর্তা, বাড়ির কর্ত্রী, বাড়ির পুরাতন ভৃত্য এবং আছেন টুকাই নামক এক মহিয়সী মহিলা, তিনি একাই 100। টুকাইকে আপনারা দেখুন, টুকাই এবং তার পরিবারের যা সমস্যা এবং এরকম নানা টুকাইকে আপনারা হয়তো দেখে থাকবেন, তো সেই সমস্যাগুলি আপনারা তাহলে বুঝতে পারবেন যে কী কী সমস্যার উৎপত্তি হতে পারে বাচ্চাদের সামনে সব রকমের কথা বলার। দেখতে থাকুন। আরে কই দি, নির্মলা, ও নির্মলা, নির্মলা বাড়িতে আছো নাকি? আরে ও দিদি, ওই তো গই টুকাই বসে আছে। দেখি কি তোমরা এভাবে না বলে কই ঢুকে পড়লে যে বড়? ও মা, দরজার বেল তো বাজলোই না, ভাবলাম লোড শেডিং, দরজাও খোলা ছিল ঢুকে পড়লাম। আচ্ছা তুমি আমাদের চিনতে পারছো না টুকাই? আরে দিদি, আমরা সেই কবে এসেছিলাম বলো তো, ওর কি করে মনে থাকবে? তাছাড়া তোমরা বোধহয় তখন অন্যরকম দেখতে ছিলে, এত লম্বা আর এত মোটা কোনো বউ আমি কখনো দেখিনি। নির্মলার মেয়েটা কি মজার মজার কথা শিখেছে রে। আচ্ছা টুকাই, তোমার মা বাড়িতে আছেন তো? হ্যাঁ আছে তো, তিনতলার ঘরে। ও তিনতলা, ওরে বাবা, সিঁড়ি ভেঙে উঠতে পারবো না। উফ, সেই কখন বেরিয়েছি, যে ট্রেন, তারপরে বাস, শেষমেশ রিকশা। আচ্ছা আচ্ছা টুকাই, তুমি বাবা একটা কাজ করো তো, তুমি বরং ছুটতে গিয়ে তোমার মাকে খবর দাও, বলো যে উত্তরপাড়া থেকে ছেনু মাসি আর বেনু মাসি এসেছেন। হ্যাঁ বাবা, যাও যাও, সোনা তুমি যাও। চলো দিদি আমরা একটু বসি, বাবা যা গরম পড়েছে, উফ হাত তো পারা যায় না বাবা। ভাব তাই বা দেবে কেন, ওই বইটা জানো? কাকুর কাকুর বই মাটিতে। ইস, ভারী তো বই, ফটো ছাড়া বই, একটাও ছবি নেই। ছবি থাকবে কি করে, ও কি ছোটে দেবো, ও তো বড়ে দেবো। কি বুদ্ধি তোমার, আসুক না কাকু, মজা দেখাবে, পিঠে ছাল তুলে দেবে তোমার। পিঙ্কি যাও গিয়ে বইগুলো তুলে রাখো। তোমাকে আমি কতবার বলেছি সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? ও মা, কি সৌভাগ্যে। হ্যাঁ তা এতদিনে বুঝি তোমাদের মনে পড়ে? না না, আমি তো ভেবেছি ভুলেই গেছো। সত্যি মাসি, নির্মলা মেয়েকে বকাবকি করছো কেন? সত্যি তো অসময়ে এসে তোমার কাজের অনেক ক্ষতি করে দিলাম। কিছু না মাসি, এই সময় আমার কোনো কাজ থাকে না, এই বিকেল বেলায় আমার কাজ কিসের? বা কাজ নেই, তোমার তো গাদা গাদা কাজ, সিনেমা টিকিট কাটা আছে না আমাদের, বাবা এলেই তো চল যাব, তার আগে রান্না শেষ করবে না? এই যা তো হারা দন্দাকে গিয়ে সাহায্য কর। ও মা, পিঙ্কি সোনাকে তো দেখিনি, কত বড় হয়ে গেছো, আর কি মিষ্টি ছিপছিপে। বেনু মাসি, পিঙ্কি তো বেশ রোগা হয়ে গেছে। ও তো বরাবরই ওই রকমই ছিল। এই তোমার টুকাই কিন্তু বেশ রোগা হয়েছে। তা পিঙ্কি, তুমি কি যোগ ব্যায়াম করো না নাচের ক্লাসে যাও? ছাই, আমার বাবা টিচার হারকিপন, একটা ক্লাসেও দেয় না। মাসে কবে থেকে বলে রেখেছি ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে, তাই দেয় না। তোর মেয়েটা কি পাকা পাকা কথা শিখেছে রে বেনু, বাবা শুনলেই হাসি পায়, মুখ থেকে যেন খই পড়ছে। তা দিদি, আজকালকার সব বাচ্চারাই ওই রকম, তুমি একটু আগে দেখলে না কটা বইয়ে পিঙ্কি হাত দিয়েছে বলে ঠুকাইওকে কিরকম শাসালো, বললো কাকু এসে ওর পিঠের ছাল তুলবে। এই মেয়েকে নিয়ে যে
আমার কি জ্বালা হয়েছে না মাসি, হার মাস ভাজা ভাজা হয়ে গেল, যত বড় হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে, কে জানে গো পাগল টাগল হয়ে যাবে কিনা। না না, ও পাগল হবে না, উল্টো লোককে পাগল করে বানিয়ে দেবে। বদিমানি। হ্যাঁ যাই হারা গন্দা। তার উপরে কি গরম বলো, এর কথা তো বলোই না, কতটুকু আর কারেন্ট থাকে বলো তো। ক্ষীরের সিঙ্গারা এসব সস্তা মিষ্টি আনে, নাও করলেই হলো। বলো না, তুমি জানো না মাসি বাবু ওইরকমই বাজার ভাঙার সময় যাবে, সস্তায় পচা মাছ আর পোকাওয়ালা সবজি কিনবে বলে, তাই তো মা বলে তোমার পয়সা এবার ছাতা পড়বে। চুপ কর। এই টুকাই তোর বাবা ফিরেছেন অফিস থেকে, যা গিয়ে বল উত্তরপাড়া থেকে মাসিরা এসেছে। সেটা বাবা খুব ভালো হয়েছে, আর তাই তো চোটে মোটে লাল হয়ে বসে আছে, বললো মাসির আসার দিন পেল না, আমাদের সিনেমার টিকিট গুলো পচানোর জন্য বেজিমা আজকেই আসতে হলো। আচ্ছা নির্মলা, তাহলে আজকে উঠি, তোমার অনেক ক্ষতি করে গেলাম। হ্যাঁ এবার এসো, রাত্রি হয়ে গেল যে, আর কত দেরি করবে, এরপর মা রান্নাই বা করবে কখন, হে ভগবান, তোমাদের নিন্দে বা কখন হবে। নিন্দে? এই নিন্দে কেন রে, নিন্দে কিসে, যা নিন্দে করবে না, বেড়াতে আসলে। এই আমার বোন বাচ্চি, আমি আসি, বলতে হবে না, মেয়েটা কি তিনবিড়ি করে আর কি হ্যাংলা, মাসিরা কি মিটে কম খালি হাতে দেখা করতে চলে এলেন, এসে তো মাথা কিনলো, শুধু পয়সা নষ্ট হলো। তাছাড়া বলো বাবা, তুমি বলো, তুমি প্রাণ ভরে বলো, ও দিদি চলো, খুব অপমান হয়েছে, পিঙ্কি চল, খুব হয়েছে, মেরেই ফেলবো তোকে, আজ তোর একদিন কি আমার একদিন, লোকের সামনে আমার মুখে চুনকালি দেওয়া, কেন বললি বল, কেন বললি, তোকে আজকে পিটিয়ে তক্তা করবো, থামবো না কিন্তু, চুপ করে আছিস কেন বল। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি আমার এই টিমের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। প্রথমেই বৃদ্ধা ব্যানার্জি, মানসী গাঙ্গুলি, আরুষি দাস, মানস গাঙ্গুলি, পারস দাস, ময়ূক দত্ত চৌধুরী, অর্চিৎ ভৌমিক, রিধিমা সুর, তোষানি ব্যানার্জি, শারণ্যা বাসু, মৌমিতা দত্তচৌধুরী, সুদীপ্তা দাস, সোনালী মুখার্জি। এছাড়া যাদের সাহায্য আমার অত্যন্ত দরকার ছিল এবং যাদের সাহায্য ছাড়া আজকে হতো না, ঠিক আছে পর্দা টানা বন্ধ তো একটু আত্মু হয়েছে হয়তো, ঠিক আছে তবু হতো না যাদের সাহায্য ছাড়া, তাদের তিনজন হচ্ছেন তানিয়া ব্যানার্জি, শ্রী অঞ্জন ভৌমিক এবং শ্রী অরিন্দম মৈত্র। আশা করি আমাদের সবার এই গল্প বলার প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে, আপনারা বাচ্চাদেরকে শুভেচ্ছা জানান, আশীর্বাদ করুন যেন ওদের এই ইন্টারেস্ট এই শখ বজায় থাকে, আগে যেন ওরা আরও ভালো ভালো কাজ করতে পারে। ধন্যবাদ। After that brilliant performance on the two Natoks, we now have a solo semi-classical dance performance
by Shrimati Anindita De Ghosh. A versatile artist, Anindita has choreographed a sequence of three popular songs transcending the East, the West, and the South, a pulsating mix of Bangla, Marathi, and South Indian number, starting with Boshonto Eshe Geche. Please welcome on stage Anindita De Ghosh. Thank you.
was a scintillating dance performance. Gaan, Bangali Pran, Bhabe Abhabe, Dukhe Anande, Bhore Godhonite, Prathome, Ditiyote, Ebong Shesh Porjonto, Gaani Ekmatro, Je Mon Pran Bhoriye Dey. Tai Ajker Shesh Onushthan, Gaaner Ashok. অনবদ্য গানের সংকলন নিয়ে উপস্থিত হয়েছে আমাদের বাংলা FM টিম। গায়ক গায়িকা তাদের মেলোডি রোমান্টিক গান আমাদের কানায় কানায় ভরে তোলে। আজ সন্ধ্যায় রেডিও বাংলার পক্ষ থেকে থাকছি আমি অনিন্দিতা আর আমি রঞ্জন। আজকের উইকেন্ড স্পেশালে আমরা নিয়ে এসেছি বাংলা চলচ্চিত্রের কিছু এমার্জিং গান যা বাঙালির ইমোশনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এর পাশাপাশি ওইসব গান ছবি আর শিল্পীদের নিয়ে কিছু ইন্টারেস্টিং গল্প আড্ডা তাও হবে আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলে খুশি হবেন যে আজকের এই অনুষ্ঠান কিন্তু আমরা সম্প্রচারণ করতে চলেছি ননস্টপ, তার মানে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়াই। কি অনিন্দিতা ঠিক তাই, কিন্তু ভাবাই যায় না, খুশি তো? দারুণ ব্যাপার। প্রডিউসারকে রাজি করতে যে সময় লেগেছে আমার ভাবতে পারবে না। ও তাই বুঝি। আসুন আজকের এই স্বর্ণালী সন্ধ্যা শুরু করা যাক সেদিনের সেই পপুলার শিল্পী গীতা দত্তের দুটি অসাধারণ গান দিয়ে। আহা, আমার ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে উনি একজন, যিনি সারা বাংলা নয় শুধু সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রোমান্স থেকে ভজন, বিরহ থেকে ক্লাব সঙ্গ, তিনি খুব সাবলীল ভাবে গেয়ে ফেলতেন, তিনি গীতা দত্ত। ফরিদপুরের সেই ছোট্ট গীতা রায় থেকে গীতা দত্ত, সে পরিচয় হারানো, আবার পরিচয় পাওয়া, আবার হারানো, কিন্তু এই সবের মধ্যেও যে নানা শৈলীর গানের সুরের মূর্ছনা সৃষ্টি করেছেন তিনি গীতা দত্ত। চলো আমরা সবাই মিলে গীতা দত্তের গাওয়া দুটি সুন্দর স্বর্ণালী গান শুনে আসি। Oh,
যাদের নাম প্রথমেই চোখে ভেসে ওঠে তারা হলেন
এই শ্রোতা বন্ধুরা বলতে হবে উত্তম সুচিত্রা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার এই হিট জুড়ে প্রথম রঙিন মুভি কি অনন্দিতা মনে পড়ছে নামটা আরে আমি বলে দিচ্ছি দাঁড়াও সেটা হলো পথে হলো দেরি এই মুভিতে রীতিমতো সারা ফেলে দেওয়া একটা গান ছিল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুদ্ধ প্রাণের দিকে এই গানটা শুরু করার আগে বন্ধুরা মানুষ সন্ধ্যা মুখার্জির একটা কথা না বলে পারছি না গুণী শিল্পী হওয়ার পাশাপাশি খুব বড় গুণের মানুষ ছিলেন তিনি তিনি যখন কোনো নন ফিল্মি গানের রেকর্ডিং এ যেতেন কি করত তিনি প্রত্যেকটি যারা সহকারী শিল্পী থাকতেন সহকারী মানে যারা আশেপাশে থাকতেন তাদের সবার জন্য একটি করে ঝুমি বা বেলফুলের মালা রাখতেন আর একটা জিনিস থাকতো সেটি হলো চকলেট বাহ ইটস ইন্টারেস্টিং তো চলো তাহলে ওনার গাওয়া পরপর দুটি গান শুনে নি প্রথম গানটি পথে হলো দেরি থেকে আর দ্বিতীয়টি সবার উপরে ফেল থেকে Thank you.
হয়েছে উত্তম সুচিত্রা সেই প্রেমাবেশ ভরা মুখটা মনে পড়ে যাচ্ছে। ভাবা যায় এই উত্তম কুমারী এক সময় টলিউডের ব্লকবাস্টার জেনারেল নামে পরিচিত ছিল। কিন্তু অফ স্ক্রিন আর অন স্ক্রিন এই দু ক্ষেত্রে বড় বড় বাজিমাত করেছে এই দুই হিরো হিরোইনের জুটি। কিন্তু একটা মজার গল্প আপনাদের বলার আছে। গল্পটা হচ্ছে উত্তম কুমার মারা যাওয়া বেশ কিছু বছর হয়ে গেছে, তখন তরুণ কুমার ঠিক করলেন একটা গল্প লিখবেন, মানে সিনেমাই চলবে। আর সেই গল্পটা নিয়ে তিনি হাজির হলেন সুচিত্রা মিত্র সুচিত্রা সেনের সামনে গিয়ে। এবার বললেন আমি একটা সিনেমা করছি। উনি শুনলেন, পুরোটাই শুনলেন। শোনার পর বললেন আমি এই সিনেমায় অভিনয় তো করব, কিন্তু আমার বিপরীতে চাই শুধুই উত্তমকে। সেদিন খালি হাতেই ফিরে আসে তরুণ কুমার। এই সুপারহিট জুটি ছাড়া মহানায়ক আর অনেক হিরোইনের সাথেও কিন্তু অভিনয় করেছিলেন, আপনারা তো জানেন। তাদের মধ্যে উত্তম মাধবী জুটি শঙ্খবেলা ছদ্মবেশী বেশ পপুলার হয়েছিল। প্রথমে আপনাদের শোনাই মান্না দে আর লিভিং লেজেন্ড লতা মঙ্গেশকরের একটা ভীষণ রোমান্টিক ডুয়েট, আর তারপরে শুনবেন ছদ্মবেশী সিনেমা থেকে মান্না দের গাওয়া সেই গানটা, মনে পড়ছে তো? শুনুন তাহলে। কিন্তু আমার যে শঙ্খবেলা থেকে আর একটা গান শুনতে মন করছে, আমার একটা রিকোয়েস্ট রাখবেন অন্তদা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো গানটা। বেশ বেশ, সেটাও আমরা শুনে নেবো তাহলে, একই সঙ্গে শুনে নেবো। Thank you.
Thank you.
তাহলে চলো অপর্ণা সেনের উপর চিত্রায়িত লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি ভারী মিষ্টি বৃষ্টিতে জাগান শোনা যাক। শুরু হলো শেষ হলো
Oh,
Thank you.
Thank you.
দারুণ দুটো গান শুনলাম। অনিন্দিতা, তুমি আমার ওপিনিয়নের কথা বলছিলে। এই দুটো গান শোনার পর আধুনিক প্রজন্মের গান সম্বন্ধে আমার ধারণাই পাল্টে গেল। এরকম গান আরো কতগুলো শুনলে মন্দ হয় না? মন্দ তো হয় না, কিন্তু আজকে যে আমি টাইম মাস্টার, আমার যে আজ ঘড়ির হাত বাঁধা, আপনাকে মনোক্ষণ করব না, একটা খুব পপুলার গান আপনাকে শুনিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আর এই গানটা সম্প্রতি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ইমান চক্রবর্তী গাওয়া প্রাক্তন ছবির এই গানটি আপনাদের। শ্রোতা বন্ধুরা, আজকের এই স্বল্প সময় আমাদের অনেক ভালো লাগার গান মনে গুনগুন করছে, কিন্তু সেটা তোলা থাকুক পরেশ্বরের জন্য। আবার হবে গান, আড্ডা, আর থাকবো আমরা, মানে আমাদের সম্পূর্ণ টিম। এবার একটা বিরতি। ওহো না, বিরতি তো হবে না। আমি তো প্রথমেই বলেছিলাম আমরা আজকের অনুষ্ঠান সম্প্রচারিত করব বিরতি ছাড়াই, সেই প্রতিশ্রুতি আমরা রাখব। অনিন্দিতার কথা মতো এই পর্বের শেষ গান আজকের প্রজন্মের এক তরুণ শিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া প্রাক্তন ছবির সেই গানটা। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে আছে তো? জানের ঘরে বসবে পাশো, সারি জীবনে যাও।
সেই সুন্দর মন মাতানো গান যারা পরিবেশন করলেন এবার তাদের পরিচয় করানোর বেলা। অনুষ্ঠান পরিচালনা ও পরিকল্পনা আমাদের দুবাইয়ের নাইটিংগেল শ্রীমতী সংযুক্ত বাসী, স্ক্রিপ্ট রাইটিং গ্রন্থনা শ্রীমতী অনিন্দিতা দাস, উপস্থাপনা শ্রী রঞ্জন মুখার্জি শ্রীমতী অনিন্দিতা দাস, আর গানে যারা অংশগ্রহণ করলেন শ্রীমতী সংযুক্ত বাসী, শ্রীমতী সুদীপ্তা দাস, শ্রীমতী দীপা রক্ষি, শ্রীমতী কোয়েল বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মৌমিতা দত্তচৌধুরী, শ্রী অলোক খামারু, শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী জয়ন্তী খামারু, শ্রী মহর্ষি মুখার্জি, প্রেমা বাসু, মেঘা চক্রবর্তী, ঈশিকা বক্সি, শ্রী মধুসূদন দাস, শ্রী মধুসূদন দত্ত চৌধুরী এবং রিদিমা সু। ভিজুয়াল ইফেক্টস প্রমা বাসু এবং শ্রী মানস ঘোষ। আর বিশেষ ধন্যবাদ শ্রী জ্যোতিষ রায় এবং শ্রী নীলাঞ্জন দাস। The executive committee would like to acknowledge the efforts and felicitate our youngsters. So I'd like to call on stage our president, Mr. Shomitra Das, and our general secretary, Mr. Shinanda Mukhopadhyay. The youngsters have put up a sterling effort and they deserve our wholehearted felicitation. I'll call out the names. First on the list, Brinda Banerjee, Toshani Banerjee, and Brinda Banerjee. Go. Banerjee,
সরলিয়া বসু। প্রমা বসু। মেঘা চক্রবর্তী। Our Sari Namaka UAE winner. I'd like to call on stage our only treasurer, Mr. Shashwat, to join us on stage and thank the audience on behalf of the executive committee. Yeah.